এখনো পরে ইটের ঠেলাগাড়ি পায়ের জুতো, একটু খেয়াল করলেই কাছে পিঠে নজরে আসবে ধস্তাধস্তির চিহ্ন। কতটা নির্মম ছিল পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচার বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যু? আমার স্বামী বেটেরিয়া হিজড়িলিয়া বাজার, আমি তার পায়ে ধরেছি, মুখে ওঠেনা হিজড়িলিয়া গেছে, ওই সময় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে বিজেপির বুথ সভাপতির অপহরণ খুনের অভিযোগ। সোমবার রাত থেকে উত্তাল পূর্ব মেদিনীপুরের ময়না, রাজ্য সড়কে জ্বলছে আগুন, ধর্ণায় বসে বিচার ছিনিয়ে নিতে চাইছে বিজেপি, কিন্তু নিহতের পরিবারে শুধুই মৃত্যুর ভয়াবহতা। মনোরণা হাজিরার কিছু দুষ্কৃতকারী এবং আমাদের গ্রামের টিএমসির কিছু দুষ্কৃতী 25-30 জন হঠাৎ এসা গাড়ি থামিয়ে দেয়, লোয়ার সঙ্গে সঙ্গে মার তাড়াল রড দিয়ে মারা আরম্ভ করে, তখনই আমি ছিটকি বাড়ি ফেলে এসেছি। এর ভূমিকা সঙ্গে সঙ্গে সেখানে মারা চলছে, এখানে খবর দেওয়া আছে, পুলিশ বেরোয়নি, বলছে আমাদের এখন কোনো অর্ডার নেই, আমরা যেতে পারবো না। তাদের বোমের ব্যাগও ছিল, বন্দুকও ছিল, বন্দুকও ছাড়ছে, এবং ই ছিল, রড ছিল, বাঁশের ডাং ছিল সব। সোমবার স্ত্রীকে সঙ্গে নিয়ে পুরনো বাড়ি থেকে কিছু ইট আনতে গিয়েছিলেন বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া, পথেই আক্রমণ। ময়না বিধানসভা কেন্দ্রের বিজয় ভূঁইয়া গতকাল রাত্রে যে তিনি খুন হয়েছেন, তার এই বাড়িতে ঠিক সন্ধ্যার সময় তিনি এসেছিলেন। এখানকার কিছু বাড়ির পুরনো ইট তার আরেকটি অন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তিনি একটা ঠেলা গাড়ি করে এসেছিলেন। এবং বিজয়কৃষ্ণ ভূঁইয়া কি তৃণমূলের দুষ্কৃতীদের বহুদিনের টার্গেট? সেই ভয়ে কি পাকা বাড়ি ছেড়ে পুকুর পাড়ে বেড়া ত্রিপলের ঘেরাটপে বাস করতে হতো বিজেপি নেতাকে? অভিযোগ, এলাকায় তৃণমূল সন্ত্রাস নাকি বহুদিনের, স্রেফ বিজেপি করেন বলেই অনেকের ভাগ্যে জুটেছে হাজতবাস। সে বিজেপির পঞ্চায়েত তাকে মানে মিথ্যা কৈফতি দিয়ে সব বার বারে তাকে রেপ কেস, এ কেস, ও কেস দিয়ে দিয়ে তাকে সাজানা করে ওকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বাগচা এলাকায় বিভিন্নভাবে সন্ত্রাস করতেছে, এবং কালকের যে ঘটনা, বিজয়বাবু তার উনার যে মূল বাড়ি যেখানে থাকতেন, উনি সন্ত্রাসের কারণে এখন উনি এখানে এসে আছে। সামনে 500 ফুট দূরে প্রশাসন থাকে, এখানে পুলিশ ক্যাম্প আছে, তৃণমূলকে সুরক্ষা দেওয়ার জন্য পুলিশের কাছে মানুষ এসে হত্যা দিয়ে পড়লেও পুলিশ কোনোরকমভাবে সহযোগিতা করেনি। তৃণমূলী সন্ত্রাসের এত ভুরি ভুরি অভিযোগেও পুলিশ প্রশাসন নাকি একেবারে নিষ্প্রিয়। পুলিশ ওই মুহূর্তে গেলেও রেহাই পেত বাবা, শোকের মাঝেও পুলিশের নিষ্ক্রিয়তার ক্ষোভে ফুঁসছেন নিহত বিজেপি নেতার মেয়ে। বাবার বাড়ি আর আমার বাড়ি প্রায় নদীর এপাশ ওপাশ, আমি নদী ঝাঁপিয়ে আসি, এসে দেখি মা ভাই কান্নাকাটি করছে বাঁধে, আর বাবাকে তুলে নিয়ে চলে গেছে। তারপরে পুলিশের কাছে অনেক অনুরোধ করছে, তবুও যায়নি। ওরা যদি ওই মুহূর্তে যেত তবুও রেহাই হতো। পুলিশ ড্রেসে আছে তবুও ওরা যাচ্ছে না। বাড়ি ছেড়েছিলেন, হয়তো এক প্রকার অজ্ঞাতবাসেই ছিলেন, তাও প্রাণে বাঁচলেন না বিজেপি নেতা বিজয় কৃষ্ণ। এই ভয়, এই সন্ত্রাস, এই অনিশ্চিত জীবনের দায় কার? রাজ্যে বিরোধীদের পরিস্থিতি এতটাই খারাপ, সন্ত্রাস প্রশাসনিক অব্যবস্থার মাঝে এ কোন বদ্ধভূমিতে পরিণত হচ্ছে বাংলা? পূর্ব মেদিনীপুর থেকে মদন সরকারের সঙ্গে অয়ন শর্মা, বিনোদ মণ্ডল, অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।